হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের একাদশ শ্রেণীর যে বড় প্রশ্ন, একটি মাত্র বাকি ছিল, একটি বিভাগ, সেটি হলো তোমাদের ভাব সম্প্রসারণ। বড় প্রশ্নের মধ্যে তোমাদের মান হলো পাঁচ। পাঁচ নম্বরের মানের প্রশ্ন তো আমি তোমাদের সব দিয়ে দিয়েছি, অলরেডি লাস্ট মিনিট করেই দিয়েছি। এবং ভাব সম্প্রসারণটা, তোমাদের ভাব সম্প্রসারণটা বাকি ছিল। এই ভাব সম্প্রসারণ তোমাদের, এটিও ধরে নিতে পারো তোমাদের লাস্ট মিনিট সাজেশান এটি, যার মান হলো পাঁচ। বন্ধুরা, মাত্র আমি চারটি ভাব সম্প্রসারণ আমি তোমাদের জন্য দিয়েছি। এই চারটির মধ্যে তোমরা অবশ্যই একটি পাবে। তোমাদের ভাব সম্প্রসারণ দুটি দেওয়া হয়, দুটির মধ্যে থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হয়। এসো আমরা দেখে নিই, একের দাগের দেখো। দলিত হিরণ্য কশিপুত নিভৃগম ভৃঙ্গম, দলিত হিরণ্য কশিপুত নু ভৃঙ্গম, এই শব্দটির মানে, এটি একটি বড় শব্দ, এই শব্দটির ভাব সম্প্রসারণ করতে হবে। ভাব সম্প্রসারণ ঠিকঠাক তোমরা যদি করতে পারো তাহলে এর মান হচ্ছে চার, তোমরা চারে চার পেয়ে যাবে। এবং এটি তোমাদের কাছে এ বছরের 2023 সালের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ, তোমাদের আমি উত্তরটাও দেখিয়ে দিচ্ছি, তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটি উত্তর, এই করেন পর্যন্ত এই উত্তর। দুয়ের দাগের প্রশ্নটি দেখতে পাচ্ছ, দুয়ের দাগের প্রশ্নটি হল প্রীত প্রীতি মুখ বচনম স্বাগতম ব্যজহার, প্রীত প্রীতি প্রমুখ বচনং স্বাগতম ব্যজহার। বন্ধুরা, এই প্রশ্নটির উত্তরও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা উত্তরটি দেখতে পাচ্ছ। ভাব সম্প্রসারণ করো, লেখা আছে যে কোনো একটি, দেখো নিচে দেখো, প্রীত প্রীতি প্রমুখ বচনম স্বাগতম ব্যজহার, এটি প্রথম অংশ। এবং দ্বিতীয় অংশ আমি তোমাদের দেখাচ্ছি, দেখো পরের পেজের উত্তর, স্ক্রিনশট নিয়ে নাও। পরের প্রশ্নটা দেখো বন্ধুরা, সংস্কৃতে লেখা আছে ফল যোশী বিক্রমনয় বলিম অচ্ছুত বামন, এই লাইনটার উত্তর আমি তোমাদের এই প্রশ্নটির যে ব্যাখ্যা অর্থাৎ ভাব সম্প্রসারণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। উত্তরটি দেখতে পাচ্ছ, ফল যোশী বিক্রমনয় বলিম অচ্ছুত বামন, মাহাত্মই এখানে বর্ণিত এই পর্যন্ত। পরের প্রশ্নটি দেখো, কদাচিদয়ং ব্রাহ্মণ গো শব্দেন বুদ্ধেত তদা নর্থ কোহয়ং মমারম্ভ সাত, এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রথম থেকে তোমরা এই চারটি খুব ভালো করে রাখবে। তার পরেরটা যে প্রশ্ন আরেকটা আছে, সেই প্রশ্নটি তোমাদের তোমাদের প্রশ্নের মধ্যে সেটি আছে, তোমরা অবশ্যই সেটা করে নিয়েছো, পাঁচ নম্বর মানের প্রশ্নের মধ্যে আছে। সেটি করলে, সেটি বাই চান্স যদি প্রশ্নতে না আসে তাহলে অবশ্যই করে তোমরা ভাব সম্প্রসারণটা করে রাখবে, ভাব সম্প্রসারণে আসতে পারে। বন্ধুরা, এর উত্তরটা তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ এই উক্তির তাৎপর্য, এখান থেকে এই পর্যন্ত, আবার তোমরা উপরের দিকে যাও, ডান দিকে, এই পর্যন্ত এর উত্তরটি। আর একটি প্রশ্ন তোমাদের আছে, দেখো, শত্রু বোহপি হিতায়ৈব বিবদন্তু পরস্পরম, এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ উত্তরটি,
এবং প্রশ্নটাও দেখতে পাচ্ছ, শত্রুবহোপি হিতায়োগ বিবন্ত পরস্পরম, সরি পরম্পরম। আচ্ছা, কারণ হয়েছিল এই পর্যন্ত, এই পর্যন্ত হবে বন্ধুরা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। তোমরা এই 4টি থেকে 5টি এরম ভাব সম্প্রসারণ তোমরা অবশ্যই অবশ্যই করে রাখবে, লাস্ট মিনিট সাজেশান হিসেবে এটা তোমরা অবশ্যই লিঙ্কটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা।